রেবেকা সুলতানা পলি, ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এই ছাত্রীকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার এই হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন আইনজীবী, পেশাজীবী, ছাত্র সংগঠন, মানবাধিকার সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা ও বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এই মানববন্ধনে পলি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোরালো দাবি করেন বক্তারা। তারা বলেন, ভবিষ্যতে কোনো মেয়েকে যাতে দর্শিত হতে না হয় সে কারণে দর্শককে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। আর কোন পলি যেন এভাবে ধর্ষণের শিকার না হয়, সেজন্য পলির মার গায়ের আগুন, বুকের আগুন দিয়ে যে আগুনে পুড়ছে পলির মা, সে আগুন দিয়ে আপনাদেরকে পুড়িয়ে মারা হবে। অতি দ্রুত অন্যান্য দ্রুত বিচারের মতো পলির এই মামলার দ্রুত বিচার, দ্রুত শাস্তি চাই, বিলম্বিত কোনো শাস্তি চাই না। এখানে লুকোচুরি চলছে, অভিযোগ আসছে পরিবারের পক্ষ হতে, ম্যানেজ করার চেষ্টা হচ্ছে। 14 লক্ষ টাকার অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছে। এদিকে ফলির মা ও ভাই বলেন, দর্শকের পক্ষ থেকে সমঝোতায় আসার জন্য 14 লক্ষ টাকার প্রস্তাব দেয় তাদের, যার সাথে জড়িত রয়েছে প্রশাসনের কিছু লোক ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। জমিদার আবুল কাসেম খান, তার স্বামী বিচার চাই, গণপশুর বিচার চাই, প্রশাসনের কাছে আমি বিচার চেয়েছি, প্রশাসন টাকা নিতে পারে গেছে, আমার কোনো বিচার করতে রাজি হলো না, তবে 14 লাখ টাকা অফার দেয়, কিন্তু জমিদার টাকা আছে সে বিচার পাবে, আমি গরিব থেকে কি বিচার পাবো না। আমার আম্মুকে বলে যে বডি পোস্টমর্টেম করে কি হবে, তোমরা যদি কিছু টাকার বিনিময়ে এটা রফা দফা করে নাও তাইলেই তো ভালো, মেয়েটার বডি কাটা ছেঁড়া আর করা হয় না। তো আমার আম্মুকে সে সরাসরি 14 লক্ষ টাকার প্রস্তাব দেয় এই মামলার ইনভেস্টিগেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন, এসআই আব্দুল্লাহ আল মামুন। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ফলির বড় ভাই রাসেল এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ উপমন্ত্রী মহবুবুল হাসান চৌধুরী নভেল, আজমন আসিস মাননীয় মেয়র, আজমন আসিস সহ পুলিশ কমিশনার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সহ এদের কাছে আমি জানাতে চাই যে আমার বোনের হত্যাকারী দর্শনকারী দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি ছাড়া আমি এর বিকল্প আর কিছুই চাই না। ফলির মা এবং ভাইয়ের আর্তনাদমূলক বক্তব্যের মাধ্যমে এই মানববন্ধন সম্পন্ন হয়। আমার বোন আর আসবে না, আমার 10টা বোন নয়, আমার 1টা বোন, আমি কার কাছে যাব? আমার বোন কোনোদিন আমাকে ভাত বেড়ে দিবে না ভাইয়া ভাত খা, সকালে চা বানিয়ে দিবে না ভাইয়া চা খা, সকালে ঘুম থেকে ডেকে দিবে না ভাইয়া ঘুম থেকে ওঠ, তোর কোচিংয়ের সময় হচ্ছে ভাইয়া, তোর কলেজের সময় হচ্ছে, ওই স্কুল ড্রেসটা আর কেউ পড়বে না, ওই জামাগুলো আর কেউ পড়বে না, তার খাতায় আর কেউ লিখবে না, আমি জানি না আমি কি করব। আমার বোনের এই স্মৃতি আমি কোনোদিন ভুলতে পারবো না, আমি কোনোদিন ভুলতে। সালাউদ্দিন তারেক, MST ক্রিয়েটিভ ডেস্ক, নিউজ, চট্টগ্রাম।